হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সুজয় বিটি ব্লগ। তো আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তা এখন 7:30 বাজার, আমি আছি বাজারে, কইখানে বাজারের পিছনে। তো আজকে মানে আমি বাজার করব, মানে জামাইদের একদিন বাজার করতে হয়, তাই আমি বাজার করব আজকে। 1.5 কিলো মতন খাসির মাংস আর মাছ নেবো, বাস এইটুকুই করবো, আর কিছু করবো না। তো চলো বাজারটা সেরে নিই, তো চলো। প্রায় 11:30 বাজে আর আমি চান করতে যাব। আর বিথি এইদিকে খাসি মাংস কি করছে? এটা খাসি মাংস সিটি করবে, আর মা চাল ধুচ্ছে, রান্নাবাড়ি হচ্ছে আবার। আজকে কি কি আছে রান্নায় মা? অনেক কিছু আজকে, আজকে আর একবার জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। নাও, ধর আমি চান করেছি। গাইস, কেবল চান টান করে দুজনে রেডি, ও চান করেনি, মানে আজকে আমরা বাড়ি যাবো, তো ওই জন্য আজকে চান করেনি, ও চান করেনি, বাড়ি দিয়ে চান করবে, আর আমি চান টান করে ফ্রেশ। আর মা খাসির মাংসটা যা রান্না করেছে, মানে ফ্রেন্ড চলে এসেছে, বেরিয়ে গেছে, তো ওই জন্য দেরি না করে তাড়াতাড়ি বসে পড়েছি। মা একটু পরেই খেতে দেবে আমাকে, তারপরে খাবো। লাগলো আমরা চান করতে হয় না কেন বলো তো? বাড়ি বাড়ি যাই না, বড়রা সবাই বলে যে বাড়িতে ভাই থাকলে নাকি আমার বাড়ির থেকে দেওয়া শিখছে। মানে চান করলে নাকি ভাইয়ের ভালোবাসা সব ধুয়ে রেখে চলে যেতে হয়। যাই হোক, আজকে বাড়ি চলে যাবে তো মনটা মনে হয় খারাপ। আবার তো দুদিন পরে তুমি চলে আসবে না, কি হয়েছে এতে? ইসরে শুনতো বউ কেবল যে আমি নিয়ে আসলাম কয়েকদিনের থেকে, জোর করে আসবে না। আমরা একসাথে সবাই বাড়ি চলে যাবো খেতে। কোথায় গেছিলে তুমি? বিথিয়াবার কাছে একটা বাইকে দিতে। ওই যে আমার কুটনি মা, সেই ফার্স্ট হয়েছিল। কও কও, 500 টাকা জিতেছিল, কয় টাকা দিয়েছিলাম? 2 টাকা দিয়েছিলাম। তুই এই কথা ভিডিওই বলে দিলি, সবাই জানে গেল। আসো তুমি আসো, লজ্জা পাচ্ছ না? আমার দিদি আইছে, তুমি বাইতে বাইতে পলাচ্ছ। হ্যাঁ, খাসির মাংস খাই দেখ তো কেমন হয়েছে, ভালো হয়েছে? এটা বলো, তুমি খেয়ে বলো দেখি। টাইম চলে যাবে, এবারই গল্পে দাঁত গুলো তো লাল। কি গাইছিস তুই ভাই? আসো দেখি, খুব ভালো হয়েছে, খেয়ে নি। আর খাওয়া শেষ, ওদের খাওয়াই শেষ হচ্ছে না এখন। আর কত লেট? 1 ঘন্টা? তুই তো ভাত খালি না, এক গেছো দেখি কিচ্ছু না। তা এখন রেডি হয়ে যাবো, বাড়ি চলে যাব, আমি এই করবো। বেটি যাবে এখন বাড়ি, রেডি হয়ে গেছো? কতক্ষণ আর?
10 মিনিট লাগবে যেতে অত সাস্তে হবে না ওষুধটা নেছো ই বাবা অদিতি চলো আম্মাকে বলে আম্মা আমরা আসি টাটা ননার বলেছি আমি সকালেই যাওয়ার কথা এক গাড়িতে চারজন উঠবে আর আমাদের যেতে 10 মিনিট লাগবে সেরকম লাগবে না তাই তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে দাদার জন্যই বাড়িটা গাড়িটা বাইরে নিয়ে ওইখানে রেখে আসলাম আর সবাই যাচ্ছে এখন তো কত লোক আমার পটল হয়ে গেছে আর ওই দেখো আমার টমি এইখান থেকে আমাকে দেখতে পেয়েছে টমি কি করবে ম্যাচটা মনে ভেঙে যাবে ওর উরে বাবা ওর আমার বাবা উপরে উঠে গেছে লাফাই লাফাই ওরে ওরে দেখা কি আরে ও তো কি খুশি হয়েছে আমরা আইছি এতদিন পরে ওই দেখো উরে বাবা আরে আরে কি খুশি কি খুশি ওর তো নরে ওরে 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 সারা দিন ছাড়া হয় না আজকে আজকে আসবে তাই ভাবতেছি দেখি ওর ও পাগলটা কোথায় উঠবে ও খুঁজে পাচ্ছে না আদর করবে হ্যাঁ দে কর আদর কর দিদি আদর করে ও যে কি খুশি হইছে আমরা আইছি ও যে কি করবে ও বুঝতে পারতেছে না আরে ওরে ওরে মানে পাগল হয়ে গেছে দেখছিস দি খুশিতি মা বাবা কেউ বাড়ি নেই ছাড় নতুন জামা ছিঁড়ে যাবে টমি অনেক কইছে এই মা ধরে দে গাইজ মা বাবা কেউ বাড়ি নেই আর আমরা আসাতে সব থেকে খুশি মনে টমি হয়েছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দাও বাই।